দুটি পাতার একটি করে হজরত শাহজালাল সাফরান রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি সিলেটর। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক জিনিস বাইরাল হয় আমরা সিলেটর মাঝে, তারই ধারাবাহিকতা আপনারা জানেন পূর্ণভূমি সিলেটর এমন একটা জায়গা আপনারা জানেন যে সমৃদ্ধ উপজেলা গোলাপগঞ্জ উপজেলার। আমরা এই মুহূর্তে আছি 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন দতরাইল গ্রাম। আপনারা জানেন যে আব্দুল মতিন সান মিয়ার যে 8 জন প্রবাসী যারা এই বহির্বিশ্বে অনেক দেশে অবস্থান করা, আমরা জানি যে এই আব্দুল মতিন সান মিয়ার সুযোগ্য সন্তান হল, বিশেষ করে আপনারা জানেন যে 8 জন প্রবাসী ভাই হলোর মানে সঠিক উদ্দেশ্যে এবং বালা মন মানসিকতার কারণে যারা দূর প্রবাস থাকিয়া এই দেশে কিচ্ছু করার লাগিয়া এবং এই ধরনের সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলার কথা চিন্তা করিয়া নিজের এলাকাত নিজের পৈতৃক সম্পদ বাবার সম্পত্তির উপরে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারা যে গত বছর আপনারা দেখতে পারছেন যে ফেসবুকও খুব বেশি ভাইরাল হয়েছে আনারস বাগান। মানে চেষ্টা করি পূর্ণভূমি সিলেটর অনেক দর্শনীয় স্থান এবং এই আমরা পূর্ণভূমি সিলেটর আপনারা জানেন যে আধ্যাত্মিক নগরী হয়, এই আধ্যাত্মিক নগরীর 360টা উচিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থানগুলা যে আল্লাহর খাস নিয়ামত, প্রকৃতির খাস নিয়ামত, যেটা সুন্দর সুন্দর স্থানগুলো এই মুহূর্তে আমরা আছি। এই মুহূর্তে দেখো কা এটা কোনো নিউজিল্যান্ডের কোনো পাহাড়ের কোনো দৃশ্য নয়, এই মুহূর্তে আমরা আছি সিলেটর আপনারা জানেন গোলাপগঞ্জ উপজেলার আপনারা অতি সুপরিচিত আব্দুল মতিন সান মিয়া। আপনারা জানেন যে আব্দুল মতিন সান মিয়া সাহেব এই অত্র এলাকার এবং সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তার সুযোগ্য 8 জন সন্তানে মিলিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সফল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তারার অক্লান্ত টেকা পরিশ্রমের টেকাগুলা এই বাগানো অনেক সময় অনেক খরণ্যা খরণ্যাও কারণে যে মনে করেন যে তারা তো প্রবাসও থাকে, তারা দেশও থাকতো নাই, তারা তো আমরা পাইতাম না, তাই আস্তা থেকে ইয়া তারা তুলিয়া ধরা কোনো মানি হয় না, বাট আমরা ট্রাস্ট লাগি যে তা করিয়া যাই। এই জিনিস আপনারা ভেরিফাই করছেন বা আপনারা অ্যাপ্রিসিয়েট করেন হিসাবে আমিও আপনাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আমরা একটা করার মূল উদ্দেশ্য বইল গিয়া এলাকার উন্নতি, কর্মসংস্থান করা, দ্বিতীয়ত আমরা ট্রাস্ট আছে বাফর নামে। আমরা মনে করি যে আনারস থাকি যে একটা পয়সা পর্যটনের লেখার একটা জিনিস আমরা বানাইছি, একটা পয়সা আমরা লইব একটা বেবা লেখামে, যেমন অরফেনেজ চিলড্রেন আছেন বা যারার বিয়া সাদী অন্যা ঘর ভাঙ্গা এই সমস্ত পয়সা অনুভব যাইব, তার যে সহযোগিতাটা আপনাদের কাছে আমরা সবসময় পাই একটার আগে আমরা সবসময় কৃতজ্ঞ। আর দ্বিতীয় এমন কোনো জিনিস নাই পৃথিবীর আখতা এমনি হয়ে যায়, তা আমরা একটা শুরু করছি একজন মানুষ লই আর তার নাম না কইলে না হয়, তাই নই লাগে একজন ব্যাংকার রইস ভাই, রইস ভাই যার যার জন্ম হয়েছে মনে হয় ওটা করব লাগে। আমরা বহু জিনিস জানতাম না তার কাছ থেকে জানছি, তাই না আমরা সহযোগীও একটা অংশীদারও তাই তাই নিন আমরা পার্টনার, তার সবসময় করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে আসইন, আমরা ভাই হিসাবে আছেন, আমরা মনে করি তাই না আমরা আরে এক ভাই, আর তার যদি সহযোগিতা না পাইতাম আমরা আজকে এই পর্যায়ে আইতে পারলাম না বলে। আজকে আপনারা আইয়া যে দেখরা ইনর যে পরিবেশ, এই পরিবেশটা সুন্দর হওয়ার পিছনে আমরার পরিবারের বাকি যারা মানুষ আছেন তারার অবদান, আমরা গ্রামের সবার অবদান, প্রতিটা মানুষে খাম করে এই গার্ডেনও যারা সেই পয়সা নেয় না, আপনারা শুনলে অবাক হইবা যতটা মানুষে খাম করে প্রতিটা মানুষে এভরি সিঙ্গুল ওয়ান বিন আনপেইড, সেও আমরা কাছে কোনো পয়সা নেয় না, আমরা মানুষের কাছে কতভাবে কৃতজ্ঞ তার কোনো সীমা নাই। আপনারা যে তুলিয়া ধরার বিষয়টা মানুষের কাছে যাইতো আমি চাই লাগে খুঁতা করতাম চাই না, আমরা উদ্দেশ্য হইল কি যা মানুষের লাগে খুঁতা করার আমরা দেখি অন্য মানুষ আগুয়ে যাইত, তো আপনার মাধ্যমে আমরা বাইরা লই বিষয় বাইরা লই মানুষে বুঝে যে ভুল ত্রুটি আমরা খিতা করি মানুষ সংশোধন নয়, এর লাগে আপনার আমি বারবার ধন্যবাদ জানাই। আর আপনারা বিষয়টা তুলিয়া ধরো কাজে আমরা বাইনতে নাই, আমরা এলাকার মানুষ একটা করছি কইতে বইব, কারণ প্রতিটা মানুষ এই এলাকার যারা আছে সবে খাম করে ফ্রি অফ চার্জ, সেও আমরা কাছে কোনো পয়সা নেয় না। গত বছর আমরা আপনার ভাই বিশেষ করে আমরা দেখছি যে আরেকজন ভাই ভাই সময় আছে দেখুন যে আমরা আমরা ইগো প্রবলেম আছে যে আমরা ইনো যাইতাম না খামো হিনো যাইতাম না, নিজের খাম করো নিজের খাম করিয়া পয়সা রুজি করা যায় একটা হইলো প্রমাণ অনু, আমরা যেটা করিয়া দিছি আমরা দেখাই দিছি আমি যে খাম করি আমি আনারস কাটি সিকিউরিটি মানুষ আনছি সিকিউরিটি লাগি, আর সিকিউরিটি খুব বেশি জরুরি আর এটা ভেরি এক্সপেন্সিভ আর ইনি একটা মেনটেনেন্স আছে, আমরা অতখান করিয়া দিছি এখন মেনটেনেন্স যদি আমরা আউটা করা যায় একসময় দেখবা আমরা আর ফারিয়ার না, তখন তো একটা থাকতো না, তা আপনারা যদি কিছু পয়সা দিয়ে সহযোগিতা করেন 30 টাকা বেশি বড় পয়সা নাই একটা জিতা থাকবো না, আর নইলে তো আমরা ফকের থাকি সব জিনিস দেওয়া লাগবে, ফকের থাকি দিয়া তো সবসময় করা যায় না, এই জন্য আমরা এই পয়সাটা চার্জ করি, কিন্তু এই পয়সাটা পুরা পয়সাটা ট্রাস্ট যায়। দ্বিতীয়ত আমরা প্রতি মাসে প্রায় 2 লক্ষ টাকা করে হয়
একটা আমরা বানাইছি না একটা আপনারা বানাইছেন, ও কারণে আপনার পয়সা আমরা বানাইতাম। আরো নতুন জিনিস আমরা দিব, আমরা লজ করবো, আমরা হুরুতার খেলাইবার ব্যবস্থা করবো। না আমার আগেও তো আমি কইছি তাই নাই যে এক সপ্তাহ আগে, আমি এই যে এক সপ্তাহ পরে আমার ভাই আরো তিনজন আইবা 18 তারিখ, আমি যাইব 14 তারিখ, তিনজন আইবা। আমরা সবসময় মেক শিওর ওখান আমরা বুঝতাম চাই যে আমরা থাকতাম, আমরা মানুষ যারা আইবা চিল্লা চিৎকার হই হুল্লার রং ডুই নাথিং রং ডুই কিন্তু আর অঙ্গন না এর কারণ ওই লোক প্রতিটা মানুষে আমরা আসলেও বালা পায়। কিন্তু আইয়া মনে করে যে ভালো একটা জায়গাতে আইছে, তারা একটা সুন্দর একটা জিনিস করছে, অ্যাপ্রিসিয়েট করে ইলা জায়গা যদি অন্যখানে যা দেখবো আপনার মাইর ইনো হইতো না। ইনো প্রতিটা জায়গা ভলেন্টিয়ার আছে, সব ফ্রি অফ চার্জ কাম করেন, আইয়া বাইকটা করেন না জন্য হ্যাঁ আপনার প্রবলেম হইলো খুব কা সময় থাকবো সবুজের সমাহার। আপনি ফাইবা সবুজের সমাহার কিন্তু ইলা হিল ভিউ খাইতাম, এই জিনিসটা দেখবার লাগি ইনে একবার আওয়া দরকারি। আমরা সময় নষ্ট করি ফটো খামে, ইনোয়া সময় নষ্ট হইতে না লাগবা, ইউ লার্ন সামথিং এভরি ডে। আপনার ইনো আইলে মনের যে প্রশান্তি শান্তি যে একটা একটা আপনারা উপভোগ করবা, বুঝবা ইনশাআল্লাহ যে এমন একটা জায়গাত গেছি আমার মনে থাকবে।